প্লাস্টিক সার্জারি এই কথাটির সাথে আমরা সবাই পরিচিত। প্লাস্টিক সার্জারি মূলত নিজেকে আরও আকর্ষণীয় এবং সুন্দর দেখানোর জন্য করা হয়। শরীরের কোনো অংশ নষ্ট হয়ে গেলে, পুড়ে গেলে বা কোনো অঙ্গের কার্যকারিতা উন্নত করতে হলে ডাক্তাররা সার্জারি করার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা সার্জারি করিয়ে নিজেকে আরও আকর্ষণীয় এবং সুন্দর করতে গিয়ে কুৎসিত করে ফেলেছেন। চলুন তাহলে দেখা যাক প্লাস্টিক সার্জারির ভয়াবহ পরিণতি। আমান্দা লেপোরে 15 বছর বয়সে সার্জারির মাধ্যমে নিজের লিঙ্গ পরিবর্তন করেন। তারপর থেকেই মুখ ও চেহারার বদল আনতে একাধিকবার কসমেটিক সার্জারির শরণাপন্ন হন আমেরিকান গায়িকা ও মডেল আমান্দা লেপোরে। আর তাতেই চেহারার ভয়াবহ হয়ে ওঠেন, চোখ ঠোঁট বদলে ভয়াবহ দেখতে হয়ে ওঠেন লেপেরও। মনে হয় প্লাস্টিক সার্জারির সঙ্গে তার গভীর প্রেম। মুখের ত্বককে টান টান রাখতে ফেস আপলিপমেন্টের সাহায্য নেন তিনি। রাইনোপ্লাস্টি, ব্লোলিট ইত্যাদি পদ্ধতির ফলে মুখের এবং চেহারার এতটাই পরিবর্তন হয়েছে যে তাকে আর চেনাই যায় না। অ্যান্টনি ল্যাফ্রেডো আগে দেখতে সাধারণ মানুষের মতনই ছিলেন, কিন্তু হঠাৎ করেই তার ইচ্ছে হয় তার চেহারা এলিয়েনের মতো করার। তাই সে সারা শরীরে ট্যাটু করিয়ে নেন, মুখের আকৃতি পরিবর্তন করে আর নাকের সামনের ছিদ্র কেটে নেয়, জিহ্বা ছিদ্র করে এবং নাকের উপরে রিং বসায়। এর ফলে তাকে দেখতে অদ্ভুত এবং এলিয়েনদের মতো লাগে। আরও আশ্চর্যজনক হচ্ছে যে এতেই সে সন্তুষ্ট হয়নি, অবশেষে তার হাতের 2টি আঙ্গুলও কেটে ফেলেন। এখন তাকে উদ্ভট এবং এলিয়েনদের মতো দেখতে লাগে, আর তার সোশ্যাল মিডিয়াতে ভিডিও শেয়ার করার সময় অদ্ভুত এক্সপ্রেশন দিতে থাকে। আয়েশা টাকিয়া ওয়ান্টেড, টার্জেন দ্য ওয়ান্ডার কার সহ বলিউডের একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কখনো সালমান খানের বিপরীতে, আবার কখনো শ্রেয়স তলপরের সঙ্গে জমিয়ে অভিনয় করেছেন। বলিউডের অন্যতম সুন্দরী অভিনেত্রীর তকমাও পেয়ে যান তিনি। কিন্তু এবার একই অবস্থা হলো বলিউডের একসময়ের সুন্দরী নায়িকার। ঠোঁটের সার্জারির পর তাকে আর চেনাই যাচ্ছে না। তার ফ্যানেরাও এই লিপ সার্জারিতে খুবই অসন্তুষ্ট। যিনি একসময় বলিউডের পর্দা কাঁপাতেন, আজ তাকে দেখে অনেকটা হতাশাই হতে হয়। অ্যামি জ্যাকসন, যার রূপে পাগল হতো হাজারো তরুণ, যার চাহনিতে মাতোয়ারা ছিল গোটা বিশ্ব, তিনি ভারতীয় চলচ্চিত্র অভিনয়ের জন্য অধিক পরিচিত। মূলত তামিল চলচ্চিত্রে অভিনয় করতেন অ্যামি জ্যাকসন। এছাড়াও তিনি তেলেগু ও হিন্দি চলচ্চিত্রেও কাজ করেছেন। হঠাৎ করে প্লাস্টিক সার্জারি করে নিজের চেহারা পুরোপুরি বদলে দিয়েছেন অভিনেত্রী। তার বর্তমান চেহারাকে অনেকেই তুলনা করেন অভিনেতা সিলিয়ন মার্ফির সঙ্গে। তিনি জানান তার এই সার্জারির কারণ হচ্ছে, সম্প্রতি তিনি যুক্তরাষ্ট্রের সিনেমায় একটি চরিত্রে অভিনয় করার জন্য ক্যারেক্টারের ডিমান্ড অনুযায়ী তার চেহারার এই পরিবর্তন করেছেন। মডেল হ্যাং মিওকুর, কোরিয়ার মডেল হ্যাং মিওকুর বয়স যখন 28, তখনই তিনি প্রথম ঝুঁকি নেন। তারপর সার্জারি নেশায় পেয়ে বসলো তাকে। 48 বছর পর্যন্ত একের পর এক ছুরিকাঁচিতে নিজের চেহারা বদলান, এমনকি রান্নার তেলও ইঞ্জেকশনের মাধ্যমে মুখে দিতেন তিনি। রড্রিগো অ্যালভেস, জন্মসূত্রে ব্রাজিলিয়ান টিভি তারকা রড্রিগো অ্যালভেস সোশ্যাল সাইডে হিউম্যান ক্যান্ডল নামেই পরিচিত। গোটা শরীরে 51টি প্লাস্টিক সার্জারি ও 105টি সৌন্দর্যবর্ধক চিকিৎসায় তার খরচ হয় প্রায় 3.5 কোটি টাকা। এই বিপুল অর্থের বিনিময়েও নিজের নাকটিকে রক্ষা করতে পারেননি রড্রিগো। তাকে দেখলেই বোঝা যায় তার আগের চেহারা কেমন ছিল আর এখনকার চেহারা কেমন। দ্য ব্রাইড অফ উইল্ডারস্টেন জোসেলিন উইল্ডারসন, দ্য ব্রাইড অফ উইল্ডারস্টেন জোসেলিন উইল্ডারসন একজন মার্কিন সমাজবিদ। প্লাস্টিক সার্জারির প্রতি দুর্বলতাই তাকে বেশি খ্যাতি এনে দিয়েছে। প্রায় 29 কোটি টাকা খরচ করে একাধিক কসমেটিক সার্জারি করান তিনি। এর ফলও পান হাতে নাতে, চোখ মিশে যায় গলার চামড়ার সঙ্গে, ঠোঁটের আকারও কদাকার হয়ে ওঠে। দোনাতেল্লা ভার্সেস, ইতালির ফ্যাশন ডিজাইনার দোনাতেল্লা ভার্সেস নিজের শরীরে একাধিক রাইনোপ্লাস্টিক ও লিপ সার্জারি করান। চিকিৎসকদের বারণ না শুনেও পেটের চর্বি কমানো, স্তনের আকার বৃদ্ধি ইত্যাদি করাতে গিয়ে গোটা চেহারাই হাস্য সম্পদ করে তুলেছেন ইনি। তাতেও সাবধান হননি, এখনো বলি রেখে রাখতে কোলারেজেন যথেষ্ট ব্যবহার করেন ত্বকে। পৃথিবীতে যে কত ধরনের মানুষ আছে এদের না দেখলে বোঝা যেত না। এই সার্জারিগুলোর মধ্যে কোনটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন।